কুষ্টিয়া, মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক রুবেল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন। আমাদের কুষ্টিয়া জেলার প্রতিনিধি সোহাগের ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার। কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেল হত্যার ঘটনায় করা মামলার এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে করে জেলার সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে কর্মসূচি অব্যাহত রেখেছেন সাংবাদিকেরা। সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেল হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের সাংবাদিকরা। বৃহস্পতিবার বেলা 11টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সর্বস্তরের সাংবাদিকের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা। পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।